I do just what I do, and I hope you let me in, let me in, yeah. মাত্র 70 টাকায় মাটন ভুনা এবং বিফ কলিজা ভুনা খাই কিভাবে ভাই? এভাবে বার্গারের মতো। হোয়াটস আপ ফুডি পিপলস, আসসালামু আলাইকুম। আমরা নর্মালি ইউটিউবে বা ফেসবুকে যে স্ট্রিট ফুডগুলো ভিডিও দেখি, এগুলোতে কী দেখি, ইটস লাইক ঝালমুড়ি, ফুচকা বা চটপটি টাইপের ভিডিও। বাট ইউ গাইজ ওয়াচিং মাই ভিডিও, সো একটু ইউনিক তো আশা করতেই পারেন। আর এই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আজকে আমরা চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নদীবন্দর এলাকা নারায়ণগঞ্জে। গাইজ, রাইট নাও মূলত আমরা বসে আছি নারায়ণগঞ্জ চাষাড়ার খানপুর হসপিটাল যে রোডটা আছে না, ওই রোডে। অ্যাকচুয়ালি এই রোডে কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, বাট আমরা সবার প্রথম যে মানে স্ট্রিট ফুডটা ট্রাই করবো, এটা একটা আইসক্রিমের দোকান। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা তো নর্মালি টিএসসির পাশে অনেক ধরনের আইসক্রিমই খাই, তো এখানে স্পেশাল কী? লাইক উনাদের এই জায়গায় দেখলাম যে ডিফারেন্ট ফ্লেভার এবং প্রিমিয়াম কিছু আইসক্রিম আছে, যেটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে, অ্যান্ড আমার মনে হয়েছে যে এটা আপনাদের সামনে দেখানো উচিত। আর আইসক্রিমের দোকানটার নাম হইতেছে আইসক্রিম স্যান্ডউইচ, লাইক এটা একটা আইসক্রিম পার্লার টাইপের আর কি। সো আমরা চলেন এই জায়গা থেকে আইসক্রিম নেই, অ্যান্ড ওইটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা তিনটা আইসক্রিম নেই, লাইক এটা হইতেছে ব্লুবেরি লাভেন্ডার, যেটার টেক্সচার অ্যান্ড লুক জাস্ট নেক্সট লেভেলের। আর এটা হইতেছে আইসক্রিম স্যান্ডউইচ, যেটা আমার কাছে পার্সোনালি একটু ইউনিক মনে হয়েছে, বাট এটার নামটা স্যান্ডউইচ না রেখে যদি বার্গার রাখা যেত, লাইক গোল গোল তো তার ভিতরে ফিলিং, সো বার্গারের মতো দেখা যায়। এখানে যেটা দেখতেছেন ওইটা হইতেছে ভ্যানিলা ফ্লেভার, আর উপরে যেটা দেখতেছেন ওইটা হইতেছে কুকিজ বিস্কুট আর কি, আর চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করা। এই দুইটা আইসক্রিম স্যান্ডউইচের প্রাইস হইতেছে 120 টাকা, একটা 60 টাকা করে পড়ে। আচ্ছা আমি একটা ট্রাই করি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ, এগুলো খায় কীভাবে ভাই? এভাবে বার্গারের মতো। উপরে কুকিজের কারণে চকলেটের একটা ফ্লেভার, সাথে চকলেট চিপস অ্যান্ড ভ্যানিলা, মানে ভ্যানিলা অ্যান্ড চকলেটের একটা কম্বিনেশন, এই জিনিসটা ভালো লাগতেছে। এটা হচ্ছে ব্লুবেরি লাভেন্ডার, লাইক নর্মালি আমরা যে ব্লুবেরি আইসক্রিমটা খাই না ওইটাই। এটা চাইলে আপনি কোনেও নিতে পারেন অথবা এই কাপেও নিতে পারেন, বাট আমি প্রেফার করি কোনে নেন, কারণ কোনে নিলে ভাই কী হয়, কোনটাও খাইতে পারতেছেন সাথে তো আইসক্রিমও খাইতে পারতেছেন একসাথে দুইটা আর কি। আর এটার প্রাইস হতেছে 120 টাকা, এটা লাইক প্রিমিয়াম কোয়ালিটির এই জায়গায় একটা আইসক্রিম। ওনাদের প্রাইস রেঞ্জ 50 টাকা থেকে শুরু 120 টাকা পর্যন্ত। আচ্ছা এটার ফ্লেভারটা খাই দিকে কেমন। উপরে যে ব্লুবেরিটা দিছে না, এই জিনিসটার কারণে ফ্লেভারটা জাস্ট নেক্সট লেভেলে লাগতেছে। এটা ভালো, সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট আর কি, একটু টকটক লাগতেছে ব্লুবেরির কারণে, জিনিসটা অনেক ভালো লাগতেছে। এটা হইতেছে চকলেট কুকিজ একটা ফ্লেভারের আইসক্রিম, এটা আমরা কোনে নেই, বাট এটা ডেকোরেশনটা জাস্ট ওয়াও। উপরে চকলেট চিপস আছে, তারপর এই জায়গায় চকলেট প্লাস ভ্যানিলা একটা ফ্লেভার, সাথে এই জায়গায় কি একটা সিরাপ দেওয়া হয়েছে, লাইক চকলেট সিরাপই মেবি। টেস্ট করি দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। কোনের উপর যে ফিলিংটা আছে ওইটা মূলত কুকিজ বিস্কুট সাথে আইসক্রিম আর চকলেট সিরাপ, তিনটা জিনিসের একসাথে মিশ্রণ। আমি যদি আপনাদেরকে রিকমেন্ড করি একটি, ভাই কুকুরও পাগল করে ফালাইতেছে, ভাই কুকুর দেখাও মিয়া, মানে কুকুরগুলো ভাই সেই লেভেলের পেন দিতেছে। আমি যদি এই তিনটার মধ্যে আপনাদেরকে রিকমেন্ড করি, এটা মাস্ট। আর ব্লুবেরিটাও আপনারা ট্রাই করতে পারেন, বাট কুকিজটা এতটা ভালো লাগে না, সো আমি এই জিনিসটা এতটা বেশি প্রেফার করি না, বাট এই দুইটা মাস্ট ট্রাই একটা আইটেম, সো এই দুইটা অনায়াসে ট্রাই করতে পারেন। আমরা মূলত এখন নেক্সট লোকেশনে যাই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা কিন্তু এই পাশের দোকানটা অ্যাকচুয়ালি আইসক্রিম ট্রাই করছি,
বাট ওই জায়গায় আইসক্রিম ট্রাই করতে করতে এর পাশে আরেকটা দোকান আছে, যেই জায়গার ফালুদাটা মনে হয় আমার কাছে একটু ইউনিক অ্যান্ড স্পেশাল মনে হলো। তো আমি ভাবলাম কেননা এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা অ্যাকচুয়ালি ফালুদা, লাইক এর আগে কিন্তু আমি এই টাইপের ফালুদা কোনো জায়গায় ট্রাই করি নাই। ভাই পড়তেছে, ওয়েট আমি একটু খাই নি। নর্মালি আমরা ফালুদায় কী খাই, উপরে আইসক্রিম থাকে, তারপর সাগুদানা থাকে, তারপর বাদাম, তারপর আখরোট, এই টাইপের জিনিসগুলো কিন্তু থাকে। বাট এই জায়গায় চকলেট ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, নিচের এই যে হলুদ অংশটা আপনারা দেখতেছেন এটা হইতেছে কাস্টার্ড, তারপর এই জায়গায় উপরে হুইপ ক্রিম দেওয়া, এই জায়গায় কিন্তু কোনো আইসক্রিম দেওয়া নেই, আর উপরে কিন্তু কাজু বাদাম দেওয়া আছে, তারপর আনার দেওয়া আছে, ড্রাই ফ্রুট আইটেম আর কি। সো এটার সাথে আপনারা পাইপ পাবেন আর একটা চামচও পাবেন। ওয়েট আমি উপরে হুইপ ক্রিমের সাথে একটু ট্রাই করি। বাট ফালুদা জিনিসের একটা যেটা, সবগুলো যদি একসাথে মিক্স করে খাওয়া যায় তাহলে জিনিসটা কিন্তু আলটিমেটলি টেস্টটা আরেকটু ভালোভাবে ফিল করা যায়। কাস্টার্ডের টেস্টটা কিন্তু অনেক মজা, লাইক জিনিসটা অনেক মিষ্টি লাগতেছে, আর হুইপ ক্রিম জিনিসটা কিন্তু এতটা মিষ্টি থাকে না। সো দুইটার কম্বিনেশন লাইক একটা ক্রিমি একটা ফ্লেভার ফিল করতে পারতেছে মুখে দেওয়ার সাথে সাথে। গাইস রাইট নাও মূলত আমরা এমন একটা প্লেসে দাঁড়িয়ে আছি যেই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক গ্যাঞ্জাম ভাই। এই যে আমার আশেপাশে অটো মোটো জায়গায় উড়ে ফেলাইতেছে, বাট এই পাশটা কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড আইটেম আছে, যার মধ্যে থেকে আমরা স্পাইসি ইয়ার থেকে দেখলাম যে অনেক ধরনের আইটেম আছে, লাইক বিফ চাপ, কলিজা ভুনা, গরুর মাংস ভুনা, তারপর খাসির মাংস ভুনা, অনেক ধরনের আইটেম আছে। সো ভাবলাম কেননা এই আইটেমগুলো আমরা ট্রাই আউট করি অ্যান্ড এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সো চলেন খাবারটা নেই, তারপর মূলত আপনার সাথে আবার কথা হইতেছে। বাট অনেক ভাই একটু নয়েজ আসতে পারে এই জায়গাটা, কারণ অনেক ক্রাউড তো এই জায়গাটা। আর এই লোকেশনটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি, এটা হইতেছে চাষারা শহীদ মিনারের একদম পাশে। আরেকটু ক্লিয়ারলি যদি বলি, এই পাশে হইতেছে বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ, এটার ঠিক অপোজিট সাইডে মূলত এই দোকানটা, আর এই দোকানটার নাম হইতেছে স্পেসিফিক্যালি স্পাইসি ইয়ার্ড। ভাই ফারণ হয়ে গেছে, চলেন আমরা খাবারটা ট্রাই করি, তারপর ওটার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। এখান থেকে মূলত আমরা তিন ধরনের আইটেম নেই, আমি যদি সবগুলোর দাম একটু আপনাদেরকে জানিয়ে দিই আর কি। এখানে আমরা চিকেন চাপ নেই, যেটাকে মূলত পিস পিস করে দেন মরিচ মশলা টশলা সব পেঁয়াজ টেয়াজ দিয়ে বানিয়ে দেয়, আর এটার প্রাইস হচ্ছে আপনার 100 টাকা। কোয়ান্টিটি কিন্তু হিউজ, এখানে কিন্তু চাইলে ইজিলি দুজনে ট্রাই করতে পারবে। আমরা গরুর কলিজা ভুনা নেই, যেটার প্রাইস হচ্ছে 70 টাকা, আর এখানে আছে খাসির মাংস, যেটার প্রাইস হচ্ছে 70 টাকা। 70 টাকা এই অ্যামাউন্টে খাসির মাংস লাইক 70 টাকা এই অ্যামাউন্টে খাসির মাংস আসলে সচরাচর সবাই দেয় না। ওয়েট এখন এটার টেস্টটা কেমন ওইটা আপনাদেরকে জানাই আর কি। সো এই জায়গায় কিন্তু আপনারা লুচিও পাবেন, যেগুলোর প্রাইস হচ্ছে 5 টাকা করে একটা, সাথে দুই ধরনের সস, ম্যানোস দেয়, একটা আচার দেয়। লুচির সাথে প্রথমে চিকেন চাপটা একটু ট্রাই করি, দেখি এটা কেমন লাগে। চিকেন চাপটায় যখন প্রসেস করতেছিল তখন কিন্তু এটার সাথে একটা গ্রেভি মিক্স করছিল, ওই গ্রেভি মিক্স করার কারণে জিনিসটা না ড্রাই ফিল হইতেছে না অনেক, আর গ্রেভিটা মনে হয় একটু স্পাইসি লাগে, আমাকে একটু ঝালঝাল লাগতেছে। তো ওভারঅল কিন্তু জিনিসটা খারাপ লাগতেছে না। আমি এখন একটু গরুর কলিজাটা ট্রাই করি, দেখি ওইটা কেমন লাগে। কলিজা ভুনার মশলার ফ্লেভারটা এতটা বেশি রিচ না, বাট এই জিনিসটা কিন্তু একটু ঝাল না, এটা একটু ঝালঝাল লাগতেছিল, এটা কিন্তু এত ঝাল না। আর কলিজা ভুনাটার গ্রেভিটা কিন্তু অনেক থিক, যার কারণে জিনিসটা ভালো লাগতেছে, আর কোয়ান্টিটিও কিন্তু মোটামুটি ভালো কোয়ান্টিটির আছে, 70 টাকায় কোয়ান্টিটি। আচ্ছা ভাইয়া তুমি কি এই দোকানের, কেউ যদি চায় তাহলে কি আরেকটু দেওয়া হয় কলিজা ভুনা, কেউ যদি চায়? আচ্ছা না না আমি চাই না, আমি চাই না, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম আর কি। সো আপনারা যদি চান তাহলে আরেকটু কলিজা ভুনা মানে 70 টাকার সাথে চাইলে আরেকটু এক্সট্রা দেয় আর কি। যদি আপনার মনে করেন যে লুচি আছে কলিজা ভুনা শেষ হয়েছে, একটু গ্রেভি অথবা 2-3 পিস কলিজা পাইতে পারেন। এখন আমরা খাসির মাংসটা ট্রাই করি, কোয়ান্টিটি যদি আপনি আপনাদেরকে দেখাই 1-2-3 ভালো অ্যামাউন্টের আছে, বাট পিসগুলো কিন্তু অনেক ছোটো ছোটো করে কাটা। খাসির মাংসটা জাস্ট ওয়াও, কলিজা ভুনার থেকেও কিন্তু খাসির মাংসটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সফট ছিল জিনিসটা। আর এখানে গ্রেভিটা কিন্তু আমার কাছে পার্সোনালি কেন জানি অনেক ভালো লাগছে, কারণ এটা অনেক বেশি ঝাল না, আবার বলবো না যে একদম মানে একদম মানে পাঁচা পাঁচা টাইপের লাগতেছে, ভালো লাগতেছে আর কি। এই জায়গায় আচার আর ম্যায়োনিজ পাবেন, আমি এক কাজ করি খাসির মাংসের সাথে একটু ম্যায়োনিজটা ট্রাই করি।
আমার কাছে এমনি ভালো লাগতেছে লাইক মেয়োনেজের সাথে জিনিসটা এতটা বেশি ভালো লাগতেছে না সেটা মেয়োনেজের যে টেস্ট মানে পাওয়ার কথা ওইটা পাইতেছে না বাট খাসি মাংসটা নরমাল এমনি ভালো লাগতেছে তো আমরা এগুলো মূলত শেষ করি তারপর আপনাদের সাথে আবার দেখা হইতেছে রাইট নাও মূলত আমরা বসে আছি ভোজন দত্ত জুস কর্নারে আর এটার লোকেশনটা হইতেছে আমরা যেই জায়গায় চাপটা ট্রাই করি এটার অপোজিট সাইডে আর কি আর এখান থেকে মূলত আমরা চকলেট ডিব্বা নামের একটা আইটেম নেই যেটার উপরে বেসিক্যালি আপনার ওয়েফার দেওয়া আছে চকলেট যে রোলগুলো থাকে ওইগুলো দেওয়া আছে এর উপরে আইসক্রিম দেওয়া আছে নিচে চকলেট শেক থাকে বাট এখানে নাকি ওনারা বললো যে চকলেটের পরিমাণটা অনেক বেশি থাকে সো এটা টেস্টটা দেখি একটু কেমন বিসমিল্লাহ জিনিসটার চকলেটের ফ্লেভারটা অনেক রিচ আর উপরে আইসক্রিম দেওয়ার কারণে চকলেটের ভ্যানিলা আর আইসক্রিমের দুইটার কম্বিনেশন কিন্তু ভালো একটা টেস্ট ফিল করতে পারতেছি এটার দাম হইতেছে 100 টাকা 100 টাকা হিসাবে লাইক স্ট্রিট ফুডে এই টাইপের একটা আইটেম পাওয়া যায় ইটস গুড এনাফ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই সবগুলো স্ট্রিট ফুড কভার করা কিন্তু এতটা ইজি ছিল না আমাদের জন্য কারণ প্রচুর পরিমাণে গরম ছিল তার উপর রাস্তাতে এত পরিমাণে গ্যাঞ্জাম মানে এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই এই অংশটা কিন্তু পুরোটা স্ট্রিট ফুড আর এটা মূলত আপনার যে শহীদ মিনারের পাশে আর কি সো এই জায়গায় আসলে আপনারা অনেক ধরনের স্ট্রিট ফুড ট্রাই করতে পারবেন আর আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে ভাই আরেকটু উৎসাহিত করেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ